স্বাধীনতার মন্ত্র না, দেশকে স্বাধীন করার প্রেরণা কাদের কাছ থেকে পেয়েছি? একটা সংগঠনের কাছ থেকে। সেই সংগঠনের নাম হলো জমিয়তে উলামায়ে হিন্দ। শিশির গঙ্গার উৎস গঙ্গোত্রী বলতে সারা পৃথিবীর সন্ত্রাসবাদীদের উৎস হলো দেওবন্দ মাদ্রাসা। কে বলছেন? উত্তরপ্রদেশের বিজেপি নেতা গিরিরাজ সিংহ। একথা বলার সাহস পাই কি করে? দেওবন্দ মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যেখানে প্রথম ছাত্র, যেখানে প্রথম ছাত্র শেখ ভারত গুরু, যিনি স্বাধীনতার মন্ত্রণা দাতা, তিনি যখন মালটা থেকে জেল খেটে এলেন, তাকে ওয়েলকাম করার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য যে লোকটা গেছিলেন, একটা লোকের নাম বলছে, তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মাইক ম্যান একটু ইকোটা কম করো ভাই। মাওলানা মাহমুদুল হাসান শেখুল রহমতুল্লাহ আলাইহ যখন জেল খেটে এলেন, তাকে ওয়েলকাম করতে গেছিলেন মুম্বাই বন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধী। তখন মাওলানা মাহমুদুল হাসান শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহ হিন্দু মুসলিম উপস্থিত জনতাকে বললেন, আমি তোমাদের জন্য ভারতের মুভমেন্ট এবং ভারতের ইংরেজ বিরোধী ব্রিটিশ বিরোধী আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য একটা নেতা করে দিতে চাই। বলল, হুজুর আপনি থাকতে আবার কে নেতা হবেন? আপনি আমাদের নেতা। কেন আওয়াজটা খারাপ হচ্ছে গো মাইক ম্যান? আপনি থাকতে আমাদের আবার কে নেতা? আপনি নেতা। বললেন, না আমি নেতা নই, আমি কিং হব না, কিং মেকার হব। আমি একজন নেতা তৈরি করে দিচ্ছি, যিনি সারা ভারতের 90% 100% মানুষের প্রতিনিধিত্ব করতে পারবেন। আমি এই বয়োবৃদ্ধ দুর্বল লাঠিওয়ালা লোকটাকে আমি গোটা ভারতের ইংরেজ বিরোধী আন্দোলনের নেতা করলাম। জাতির পিতা মহাত্মা গান্ধীকে নেতা বানালেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহ। আপনারা জানেন এই ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তান, যিনি যদি ভারতে জন্ম না নিতেন ভারত আরো 20 বছর পরে স্বাধীন হতো, তার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি নোয়াখালীতে যে নেতাজি সুভাষের একটা সংবর্ধনা টাইপের সভা ছিল, তাতে বললেন ভারতের হিন্দু এবং মুসলমান দুই সমাজের মিলন ও মৈত্রীর ভালোবাসা আর অগ্রদূত যদি কেউ থাকে তো নেতাজি সুভাষ ছিলেন ভারতের হিন্দু মুসলমান সবের নেতা, ভারতের হিন্দু মুসলমান সবের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। গান্ধীজির সঙ্গে তার মতাদর্শের ধারা হচ্ছে। গান্ধীজি বলছেন, আমাকে মারুক আমি মারবো না, আমি মার খেয়ে নেব, আমার রহিংসা নীতি, নন ভায়োলেন্স পলিসি, আমি মার খাবো কিন্তু মারবো না। যিশু বলে গেছেন, এক গালে কেউ একটা থাপ্পড় মারলে আর একটা গাল তুমি পেতে দাও, তাকে পাল্টা মেরো না। আর মুসা নবী বলে কি করতেন? বলে দে এক ঘুষি। জি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আল্লাযীনা আমানু ইযা আকাবতুম ফাআকিমু বিমিসলি মা উকিবতুম বি, তোমাদের যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হয় তো যতটা তোমাকে আক্রমণ করেছে ততটাই প্রতিশোধ নাও, বেশি নিও না। যদি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ সবরকারীকে পছন্দ করে, ক্ষমা করে দাও, তোমাকে মেরেছে তুমি ক্ষমা করে দাও, আমার ভাই ভুল বুঝে আমাকে মেরেছে আমি ওকে ক্ষমা করে দিই, ক্ষমা হলো পরম ধর্ম, ক্ষমার চেয়ে বড় কিছু নাই। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন গান্ধীজির সঙ্গে তার মতের ফারাক হচ্ছে, গান্ধী বলছেন আমি নন ভাইলেন্স মুভমেন্ট অহিংস আন্দোলন করব, আমাকে মেরে চামড়া তুলে দিচ্ছে, আমার বীর জওয়ানরা শহীদ হচ্ছে, আমাকে আন্দামানের সেলুলার দ্বীপপুঞ্জে নিয়ে যে ফাঁসিতে ঝুলানো হচ্ছে, গান্ধী বলছে আমি একটাও ইংরেজ মারবো না, ওরা তো মারামারি করার মধ্যে আমি নেই। নেতাজি বুঝলেন যে গান্ধীজি দেশের মানুষের নারী বুঝতে পেরেছেন কিন্তু ইংরেজের চরিত্র বুঝতে পারেন না, এই ইংরেজকে পাল্টা মার না দিলে দেশ ছেড়ে যাবে না, মারের বদলে মার দিতে হবে, সংগ্রাম করতে হবে, এরা খুশি মুখে গোল টেবিলে অশ্বডিম্ব ঘোড়ার ডিম
ছাড়া কিছু পাবে না, অতএব মারের বদলে মার দিতে হবে। কে বললেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজিকে হারাবার জন্য গান্ধীজি পলিটিক্স করলেন। যখন নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়ে গেলেন, সীতারামাইয়া হেরে গেল, তখন গান্ধীজি বললেন, সীতারামাইয়ার হেরে যাওয়া মানে আমারই হেরে যাওয়া। নেতাজি দুঃখ পেলেন যে এই গান্ধীজির সাথে থাকলে মনে হয় দেশ আরও 20 বছর পরে স্বাধীন হবে। উনি নিষ্কমনের উদ্দেশ্যে, নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা নিলে যে গোটা পৃথিবীতে আমি যত ইংরেজ বিরোধী শক্তি আছে রাশিয়ার কাছে ক্ষমতা চাইব, জার্মানির কাছে সাহায্য চাইব, আমি দেশকে স্বাধীন না করা পর্যন্ত আমি ঘরে ফিরব না। সুভাষচন্দ্র বসু দেখলেন দেশ থেকে পালাতে হবে, ইংরেজরা তাকে নজরবন্দি গৃহবন্দি করে রেখেছে, সবসময় স্পাই ছাড়া আছে, গোয়েন্দা ছাড়া আছে, সুভাষ বাড়ি থেকে না বেরোতে পারে। অমনি গোপনে পরিকল্পনা করলেন। পরিকল্পনার প্রথম রূপ হলো যে আমি যদি কোনো গেরুয়া বসন ধরে কোনো সাধু বেশে পালিয়ে যাই, সহজেই আমাকে চিহ্নিত করতে পারবে, অতএব আমি এমন একটা ছদ্মবেশ ধরবো আমাকে চিনতে পারবে না। দাড়িগুলো বড় করলেন, মৌলানা আবুল কালাম আজাদের মতো লম্বা কালো কৃষ্ণ টুপি একটা মাথায় দিলেন, আর নিজের নাম দিলেন, নিজের টিকিট কাটলেন, নিজের যাবতীয় পেপার রেডি করলেন, কি নাম দিয়ে? মৌলানা জিয়াউদ্দিন। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ছেড়ে পালাচ্ছেন মুখ ভরা দাড়ি, সে ছবিও তৎকালীন পত্র পত্রিকা এবং ডিজিটাল না হলেও যে ম্যানুয়াল ক্যামেরা ছিল তারা তুলে রেখেছে। ইতিহাস কথা বলবে, ছবি কথা বলবে, মৌলানা জিয়াউদ্দিন সেজে মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে একটা ট্যাক্সিতে চেপে গোপনে মৌলানা সাহেব সেজে পালিয়ে গেলেন, গাড়ি চালিয়ে নিয়ে গেল পাটনা পর্যন্ত, অ্যাম্বাসেডারে গেলেন, গাড়ি চালিয়ে নিয়ে গেছিলেন তার ভাইপো, সেই ভাইপোটার নাম ছিল শিশির বসু। ভাইপোর নাম ছিল শিশির বসু, যার ছেলে সুগত বসু আজকে আনন্দবাজারে গতকাল টেলিগ্রাফের আলোচনাতে তুলাধুনো করে দিয়েছেন এই মিজোরামের রাজ্যপাল তথাগত রায়কে, যে নেতাজির নামে গান্ধীজির নামে ডিভাইড করা চলবে না, এই ভারতে গান্ধীর প্রয়োজন ছিল। আমি ধন্যবাদ জানাই আনন্দবাজারকে এত ভালো লেখা একটা লেখার জন্যে। সুগত বসু বর্তমান তৃণমূলের সাংসদ ছিলেন গত টার্মের, এই টার্মে নেই, উনি অধ্যাপক, উনি পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব এবং ইতিহাসের প্রফেসর, যার পায়ের শুকতলার জুতোটাও হচ্ছে এই গোলার চেয়ে অনেক দামি, কথা বুঝতে পারছেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয়ের তিনি সেখানকার প্রফেসর, সমাজ বিজ্ঞান এবং ইতিহাসের দিকপাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুগত বসু। তার বাবা শিশির বসু গাড়ি চালিয়ে নিয়ে গেলেন, পিছনে বসে আছেন সুভাষ বসু, ছদ্মবেশে মৌলানা জিয়াউদ্দিন, টুপিওয়ালা দাড়িওয়ালা, পাটনার রেল প্ল্যাটফর্মে ডেকে মৌলানা জিয়াউদ্দিন শিশির বসুকে ডেকে জিজ্ঞেস করছে, এ শিশির তুমি জানো আমি কোথায় যাচ্ছি, কী পরিচয়ে যাচ্ছি, কেন যাচ্ছি, কাদের প্রেরণায় যাচ্ছি, কাদের ব্যবস্থাপনায় যাচ্ছি, আমার টিকিট কেনা করেছে, আমি কাবুলে যে কার বাড়িতে আশ্রয় নেব, ওখান থেকে রাশিয়ার দূতাবাসের সঙ্গে, রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আমার কীভাবে যোগাযোগ হবে, এসবের মাস্টার প্ল্যান কারা করেছে জানো? কারা? বলে মুসলমানরা। কারা করেছে? মুসলমানরা। আর তুমি জানো আমি এই স্বাধীনতার মন্ত্র না, দেশকে স্বাধীন করার প্রেরণা কাদের কাছ থেকে পেয়েছি? একটা সংগঠনের কাছ থেকে, সেই সংগঠনের নাম হলো জমিয়তে উলামায়ে হিন্দ। শিশির বসু নেতাজি ইনডোর স্টেডিয়ামে 90-এর দশকে দাঁড়িয়ে শিশির বসু নিজে বললেন, আমাকে ডেকে রাঙা কাকা অর্থাৎ নেতাজি সুভাষ বললেন, শিশির তুমি জানো আমার রাজনৈতিক গুরু কারা, আমি কাদের দ্বারাই ভারতের স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি, আমার প্রেরণা কারা? বললো কাকা খারা? বলে আমার গুরুদেব হলেন ওবায়দুল্লাহ সিদ্ধি, মাওলানা মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে হিন্দ, এরা যদি না থাকত, শিশির বসু নেতাজি ইনডোর স্টেডিয়ামে বলছে যে আমার কাকার উপলব্ধি ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর উপলব্ধি ছিল, যে জমিয়তে উলামায়ে হিন্দ যদি স্বাধীনতার মন্ত্রে না দীক্ষা দিত তো ভারতবর্ষের স্বাধীনতা আরো 30 বছর পিছিয়ে যেত। আজ তাদেরকে বলছো তোমরা দেওবন্দ মাদ্রাস
মাদ্রাসা মাওলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহে, দেওবন্দ মাদ্রাসা শেখুল হিন্দকে জন্ম দিয়েছে, স্বাধীনতা সংগ্রামের সূতিকা গৃহ। 1857 সালে সিপাহী বিদ্রোহ যখন ব্যর্থ হয়ে গেল, ইংরেজরা বলল সিপাহী বিদ্রোহ কারা কারা উস্কানি দিয়েছে খোঁজো, ইংরেজ গোড়া গোয়েন যারা খুঁজে খুঁজে বলল দেওবন্দের কাসেম নানুদ্বি, গাঙ্গোহের রশিদ আহমদ গাঙ্গোহি, মাওলানা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এরা সব পলিসি করেছে সামলিতে যারা লড়াই করেছিল আমাদের সাথে, এরা মন্ত্রণা দিয়েছে এই সিপাহী বিদ্রোহ মহা বিদ্রোহে মূল উৎসাহদাতা হলো মাওলানারা। ইংরেজরা বলল ছাড়বো না, আমরা 100 বছর রাজত্ব করেছি নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, আজ থেকে 100 বছরে আমাদের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াতে পারেনি, এত বড় সিপাহী বিদ্রোহ হলো কি করে, আমরা মৌলবীদের ছাড়বো না, মৌলবীদের ধরো আর মারো, ধরো আর মারো, ধরো আর মারো। মিরাট থেকে দিল্লি পর্যন্ত 150 কিলোমিটার 200 কিলোমিটার রাস্তার ধারে যত বড় গাছ ছিল প্রত্যেকটা গাছের ডালে ডালে আলেমদেরকে কতল করে ফাঁসি দিয়ে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হলো, বললো এদের কাফন দিস না, এদের কবর দিস না, এদের বডিগুলো 1 সপ্তাহ ঝুলতে থাকো, যদি বডিগুলো ঝুলতে থাকে তাহলে সবাই বুঝবে ইংরেজদের ক্ষমতা কত, ইংরেজদের প্রতিশোধ স্পৃহা কত, কেউ ইংরেজদের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, গোটা ভারতকে ত্রস্ত করে দেবো, ভীত সন্ত্রস্ত করে দেবো। ভারতবর্ষের 20,000 মাওলানাকে ফাঁসি দিয়েছিল কয়েক সপ্তাহের মধ্যে। আমি ধন্যবাদ জানাই সাংসদ অদিত চৌধুরীকে, সেদিন পার্লামেন্টে বলছিলেন 35,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা তো জানি ওই সময়েই কেবলমাত্র সিপাহী বিদ্রোহের ব্যর্থতার প্রতিশোধ নেওয়ার জন্যে 20,000 আলেমকে দেওবন্দের মিরাট থেকে নিয়ে দিল্লি পর্যন্ত প্রত্যেকটা গাছের ডালে ঢুলিয়ে দেওয়া হয়েছিল। কেন? ওরা জানতো এই মৌলবীরাই পারে আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে, এই মৌলবীরাই পারে, এদের শাহ ওলি উল্লাহ মুহাদ্দেস দেহলবীর সন্তান শাহ আব্দুল আজিজ দেহলবি ফতোয়া দিয়ে গেছে ইংরেজ তাড়াও, ইংরেজ খেদাও, এরা মাথায় কাপড় বেঁধে নিয়েছে। এই মাদ্রাসাগুলো যদি থাকে, এই দেওবন্দ মাদ্রাসা হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের সূতিকা গৃহ। শিশির বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু বলতে ভারতের স্বাধীনতার মন্ত্রণা আমি জমিয়তের কাছে পেয়েছি, আমি আরএসএসের কাছে পাইনি, আমি হিন্দু মহাসভার কাছে পাইনি, আমি বিজেপির কাছে পাইনি, আমি নাথুরামের কাছে পাইনি, আমি গোলওয়ালকারের কাছে পাইনি, আমি সারবারকারের কাছে পাইনি, আমি শিবাজির কাছে পাইনি, আমি ভারতকে স্বাধীনতার মন্ত্র পেয়েছি জমিয়তে ওলামায়ে হিন্দ এবং দেওবন্দি ওলামাদের কাছে। সেই নাথুরাম গডসের শয়তানরা, সেই নাথুরাম গডসের মানুষ পুত্ররা আজকে দিল্লির মসজিদে বসে আছে, তারাও এই সত্যটা বুঝে গেছে ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সরকার চলছে, এর বিরুদ্ধে একমাত্র রুখে দাঁড়াতে পারে এই দেওবন্দ মাদ্রাসা। আপনারা জানলে অবাক হয়ে যাবে, সিএ বিল যেদিনে পাশ হলো সর্বপ্রথম আন্দোলন এবং বিক্ষোভের স্ফুলিঙ্গ যেটা জ্বলে উঠেছিল সেটা দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা, তারপরে যোগ দিল জামিয়া মিল্লিয়া, তারপরে যোগ দিল আলিগড় বিশ্ববিদ্যালয়, তারপরে তমাম ভারত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে আমেরিকার 37টা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখল, আমরা উদ্বিগ্ন, এই আইন আমরা মানি না, ভারতের সংবিধানের আর্টিকেল 14 নম্বর ধারাতে যে বলা আছে দ্য স্টেট শুড নট বি ডিনাইড টু ইকুয়ালিটি টু এনি পারসন, রাষ্ট্র কখনো সমতার অধিকারকে ডিনাই করতে পারে না, উপেক্ষা করতে পারে না।